ফিলাডেলফিয়ার চেস্টার কাউন্টি কারাগার থেকে পলাতক খুনি দানিলো খেভেল খ্যান্তের সন্ধানে এখনও চলছে তোলপার। তাকে ধরিয়ে দিলে $20,000 পুরস্কারের ঘোষণা দেয় পুলিশ। কর্তৃপক্ষ জানায়, পালানোর পর নিজের চেহারা বদলে ফেলেছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামি। চুলদাড়ি কেটে জামাকাপড় পাল্টে নিয়েছে ভিন্ন চেহারা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শহরের বিভিন্ন জায়গায় একাধিকবার ঘুরেছেন তিনি। পুলিশ জানায়, একটি সাদা ফোর্ড ভ্যান চুরি করে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছে দানেলো। ভ্যানটি নিয়ে পূর্ব ফিকল্যান্ডের অভিমুখে প্রায় 25 মাইল ভ্রমণ করতে দেখা গেছে তাকে। গত 31 অগস্ট ফিলাডেলফিয়ার চেস্টার কাউন্টি কারাগার থেকে পালিয়ে যায় 34 বছর বয়সী দানেলো খেয়াল খেলতে। নিজের প্রেমিকাকে খুনের দায়ে দানেলোকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ব্রাজিলেও একটি খুনের দায়ে অভিযুক্ত সে।